গাইস ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। তো আজকে হচ্ছে শুভ বিজয় দশমী, তোমাদের আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিও। তো এখন হচ্ছে বাসতে যায়, কটা বাজে, 5টা বাজতে যায়, এখন আমরা যাব কোলাঘাট। তো যেহেতু বরের এরপরে আর ছুটি থাকে না, এই 4 দিনই ছুটি, তো চলো আমরা কোলাঘাট যাচ্ছি আর ওখানে একটু ঘুরে আসি, কারণ কাল থেকে কাজ স্টার্ট হয়ে যাবে আর সময় পাওয়া যাবে না। তো এই কারণে আমরা আজকে যাচ্ছি, ভাই, আমি, তারপরে আমার বর আর বরের বন্ধু। তো চলো ভিডিওটা দেখে থাকো, খুব ভালো হবে। লাগছে আমাকে, আমি নিজের প্রশংসা নিজেই করছি, আমার বরফের করে না। চলো যাওয়া যাক, এখন বেরিয়েছি কটা বাসতে যেতে, পেছনে আসছে ভাই। তো গাইস ফাইনালি দেখো বেরিয়ে পড়েছি, আর যেহেতু 5টা বেজে গেছে, সূর্যটাও অস্ত যাওয়ার সময় হয়ে গেছে, আর খুব সুন্দর লাগছিল ভিউটা। তো এখানে বেরিয়ে পড়েছি আমরা 4 জন মিলে, আর আমি এখানে ভিডিও করতে করতে যাচ্ছিলাম, আমার ভিডিওর খুব শখ। তারপরে এখানে আমি খুবই খুশি, খুব আনন্দ লাগছিল, কারণ অনেকদিন পর যাচ্ছিলাম, টাইম হয় না। তারপরে যেতে যেতে এই প্যান্ডেলটা দেখলাম রানিহাড়িতে, খুব সুন্দর লাগলো। তারপরে দেখো এখানে আমার ঘুম লাগছিলো বলে, যেহেতু চুইনগাম, মানে চুইনগাম কিনে দিতে বলছিলাম সেন্টার ফুড, আর এখানে অন্ধকার হয়ে দেখো এখানে কোলাঘাটের ব্রিজের ভিউটা জাস্ট অসাম, কিন্তু ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, ফটো তুলেছি, তোমাদের ফটোগুলো আমি সাইডে দেখিয়ে দেবো ভিউটা কীরকম লাগছিল। আর এর কোনো ভিডিও বা ফটো দেখতে চাইলে তোমরা ইনস্টাগ্রামে অবশ্যই চলে আসো, ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এখানেও আমরা কটা দাঁড়িয়ে ফটো তুলেছি, আমি গেছিলাম 2020-তে আর 2022-এ গেলাম, অনেকটা চেঞ্জ হয়ে গেছে, এখানে হোটেল ফোটেল হয়ে গেছে, তোমরা এসে স্টেও করতে পারো। তো এই হচ্ছে মানে পুরাতনটা, আর এইটা হচ্ছে নতুনটা, আর খুব সুন্দরই ভেতরের ভিউগুলো করেছে, দিনের বেলা এলে আরও ভালো লাগতো, আরও ভালো করে ফটো ফটো তোলা যেত, কিন্তু রাত্রিবেলা তো অনেকটা সুন্দর লাগছিলো অনেকটা। আর তারপরে এখানে মাছগুলোকে কি দেখতে ভালো লাগছিলো, কালারফুল লাল নীল মাছ। তো এরপরে আমার খুবই ভালো লাগছিল, আর পতাকাটা দেখে তো আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ তো আলাদাই ব্যাপার। এখন আমরা দোল্লা চাপাচ্ছি, মজা, কতদিন পর এসেছি, সময়ই হয় না আসার জন্য, ঠিক আছে ভাই। তো দেখতেই পাচ্ছ এখানে আমার বর বসে আছে, আমি আর ভাই দোল্লা চাপছিলাম, কারণ ওকে ডাকছি এসো বলে, তোমরা চাপো, আর ওর কাজ এসে গেছে, এই কারণে যেহেতু 4-5 দিন রাত জেগে বলছে, আবার অনেকটা যেতে হবে, আমাদের বাড়ি থেকে 1.5 ঘন্টা সময় লাগে। আর এখানে দেখো আমি বুকে রান করে নিয়েছি, আমার বরেরা ওখানে বসে আছে, এই আমার বর করে ওই তো ওইদিকে ওইদিকে বসে আছে, ফটো তুলতে আছে না ওরা মোটে, খালি আমরাই তুলি। তো বন্ধুরা তারপরে খিদে পেয়ে গেছে, এবার খাবারের দিকে যাচ্ছি, আর ঘুরে দেখলাম জায়গাটা অনেক সুন্দর করেছে, আমরা আগের বারে যখন যাচ্ছিলাম জায়গাটা হচ্ছিল। তো চলো এবার যাওয়া যা, কিছু খাবো, এই যে ভাই আর আমি পেছন পেছন যাই, আর আমার বর আগে আগে দৌড়াতে শুরু করে, ওর প্রচুর তারা প্রচণ্ড, কারণ কালকে কাজ এসে গেছে, যাওয়া যা। ও বাবা, আগের বারে যখন এসেছিল ভালো ভিড় ছিল, আজকে তবু ফাঁকা আছে না,
হ্যাঁ দুপুরের টাইম এসেছিলাম বলে ভিড় ছিল, ওয়েট করতে বলেছে ওয়েটিং। চলো ওয়েটিং করছি আমরা, কাকলু হয়ে গেছে আমার বউ। কতদিন পর নিয়ে এলে বলো? হ্যাঁ বলবে তো, সবাই দেখ দু বছর পর কুড়িতে এসেছি, সময় তো দেখো। এই সুইমিং পুলটায় মাছ আছে ছোটো ছোটো। এ ভাই ফটোগুলো দাও, এই যে আমার হ্যান্ডসাম ভাই দেখি, আমার হ্যান্ডসাম ভাই বসে আছি, আর এখানে ভিউটা খুব ভালো লাগছে। জানি না তোমরা শুনতে পাচ্ছ কি, গান ফান চলছে ওই কারণে, আর আমি জোরে জোরে কথাও বলতে পারছি না, সবাই এমন করে দেখছে। তো বন্ধুরা ফাইনালি আধা ঘন্টার উপরে ওয়েট করার পর ফাইনালি টেবিলের নাম্বার এসেছে। এবার সবাই মিলে গিয়ে বসে পড়লাম, কারণ বাইরে ছিল প্রচণ্ড গরম আর ভালো লাগছিল না। সবাইকে আমি দেখিয়ে দিলাম, কিন্তু আমায় কেউ দেখাচ্ছে না, আমি নিজে নিজেই ক্যামেরা করে দিয়েছি ব্যাক ক্যামেরা। যাই হোক জোকস করছিলাম, আর আমার বর একটু বেশি ক্যামেরা পছন্দ করে না। বন্ধুরা দেখো এখানে দুজন মিলে একটু বুফে রান করছিলাম, কারণ কী করবো, অর্ডার নেওয়ার পরও তো টেবিলে 15-20 মিনিট বসতে হয়, এই কারণেই আমার মুড অফ, খুব জোরে খিদে পেয়ে গেছে, মুখ চুন হয়ে গেছে, দেখো সবাই ফোন ঘাটছে, আমারও খিদে পেয়েছে। তারপরে ফাইনালি খাওয়া এলো, খাওয়া দাওয়া করছি, চলো দেখো। ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট, কিন্তু সব কিছু শেয়ার করি বলে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো গাইস ফাইনালি এখন কথা বাজে 9:20, তো হয়ে গেছে খাওয়া দাওয়া, ঘোরা পুরো শেষ, আর ভালো লাগছে না, এবার কাল থেকে আবার যে যা শেষটা। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেল নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করো। তো ততক্ষণের জন্য টাটা, যেহেতু সব কিছু শেয়ার করি তোমাদের সাথে, সেই কারণে শেয়ার করি।